তো তো ইয়া দিনই কেটে একটু কি ঘটনা হয়েছে তুমি বুঝতে পারি নি, মানে কেন যে গেলা কি ব্যাপার তুমি বুঝতে পারিনি। মাঝি যে কটার দিকে হয়েছে জানতে পারলেন আপনারা? ও দুপুর বেলা সৌ মাঝির মা এসে কে ওইটি খুঁজে দে মাহের মাঝি কাইগা। আমি কই তার মাকে পত্র হতো পড়ি কি আসছে কই আগে তার সৌ মাঝির মা গেছে তার মাঝির মাকে বলছি তার মাঝির মা যাইতে ছাড়তে দেখতে যাবাকে ছাদে কপার মার দিচ্ছে কপার তা ও টোকা ছাকা ভাঙি বার করবে তার মা তার ভিতর দিকে যখন চায় ঠুকারের দিকে থাকি থাকে কতে ছুটে আইছে গো আমার কিউ ফাঁসি লাগি দিচ্ছে তখন আমি ছাদে উপর তারা দিয়ে ঘুরি পুটি দিচ্ছি দিবাকে তার কাকু ছাদ কিচ্ছু নাকি ভাঙতে টানতে পারেনি চুলকি ভাঙতে পারেনি কত লোক দিন ভাঙি দিয়ে বার করলে সে কীরকম বার করছে কুণ্ঠি লাগিয়েছে কিচ্ছু দেখতে যাই পারিনি পাড়ি আসছে হাফ ছাপি ফোন থেকেই তো টোটাল তার সঙ্গে কল হয়েছে। আপনার নাম? আমার নাম রমণীকান্ত মানি। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল, আমার নাতনি মাইলাপুরি হাই স্কুলে পড়তে যেতে আজকে তো টেস্ট পরীক্ষা ছিল, তারপর বাড়ি এসছে হঠাৎ আসার ফলে সে কিন্তু ফাঁসি লাগিয়ে দিয়েছে, কিন্তু এই মৃত্যুটা কিন্তু আমি জানতে পারিনি। মানে ফাঁসি লাগালো কেন? ফাঁসিটা লাগানোর কারণ এখনও আমি বুঝতে পারিনি। একসঙ্গে দুই বান্ধবী একসঙ্গে ফাঁসি লাগালো, এর মধ্যে অন্য কিছু কারণ রয়েছে কি? অন্য কিছু কারণটা এখন বুঝতে পারিনি, কারণটা কোনো বুঝতে পারিনি ফাঁসিটা কেন হলো, দুজন বান্ধবী ফাঁসি হয়েছে। কেমন ছিল ওদের দুজনের ভিতরে সম্পর্ক? দুজনের ভিতরে সম্পর্ক আমি মনে ভাবছি যে দুজনের ভিতরে একটি মধুর সম্পর্ক ছিল। তো দুজন কারোর উপর কিছু সন্দেহ আছে? না, সন্দেহ কাউকে এখন করতে পারিনি। যদি সন্দেহ হয়ে যদি কোনো আইনের ব্যাপারে যেতে হয় আপনাদের নিশ্চয়ই সাহায্য সহযোগিতা চাইছি, উপযুক্ত যেন শাস্তি পায়। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনার নাম? আমার নাম রঞ্জিত মণ্ডল। কি হয়েছে? বাড়ি হুগলি। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? আজকে হঠাৎ দুটো মেয়ে, মানে আমাদের গ্রামের মেয়ে দুজন, আমার কাকুর মেয়ে হয়, এবার দুজন মেয়ে একসঙ্গে পড়াশোনা করে, একই বয়সী, একই স্কুলে পড়ে। আজকে স্কুলে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে যথারীতি দুজন বাড়ি এসছে, যে যার বাড়িতে গেছে। বাড়ি থেকে এবার বাড়িতে যে যার যেরকম স্বাভাবিকভাবে থাকে সেরকম থাকে। এবার এখানে এই যে বাড়িটা দেখছেন, এনার বাড়ির মেয়ে ঢুকেছে, দেখেছে, এবার দেখার পর যে স্বাভাবিকভাবে বাইরে কাজ করছে। তারপরে যখন মেয়েকে যখন আবার খোঁজা, মানে বাড়িতে যখন খুঁজতে গেছে মেয়ে খেয়েছে কি না এ করছে কি না যখন খুঁজতে যায়, তখন মেয়েকে দেখতে পায়নি। তখন তার আর একটা বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় পড়াশোনা করে তার বাড়িতে খুঁজতে গেছে, যখন তার বাড়িতে খুঁজতে গিয়ে যখন খোঁজ খবর পড়ে, যখন দেখে তার ঘরে মেয়ে ফাঁসিতে ঝুলে আছে, তখন এর ঘরে এর মা আবার দৌড়ে আসে নিজের বাড়িতে নিজের মেয়েকে খোঁজার জন্য। যখন খুঁজে এসে এখানে যখন দেখে একইভাবে ঝুলন্ত অবস্থায় এর ঘরের মেয়েও, মানে সুসাইড করেছে দুজন একই সঙ্গে। এই যে সুসাইড, এটা মানে এটা তো মানে নর্মালি কোনো জিনিস নয়, এটা আমাদের একটা ধারণা, কোনো একটা কোনো কিছুভাবে তাদের মেন্টালিটি প্রেসার করা হয়েছে কিংবা এমন একটা কিছু ইস্যু করা হয়েছে যেটা সাপেক্ষে আনা যায় না, মানে সবার সামনে, পরিবারের সামনে।
পরিবারে এরকম একটা মান সম্মানে জড়িয়ে যাবে, এরকম একটা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে দুজন একসঙ্গে সুইসাইড করেছে। তো এখন বর্তমান মূল কারণ জানা যায়নি যে কেন হয়েছে। পুলিশ এসেছিল, পুলিশ তার তদন্ত করেছে এবং পুলিশকে তদন্তের ভার দেওয়া হয়েছে। আপনারা এখন যেটা বলছেন যে কোনো একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়ে জেনেছি যে এর ভিতরে কোনো ত্রিকোণ প্রেমের ব্যাপার ছিল, হলে হতে পারে, সেটা এখন মানে পরিষ্কার না, মানে এখনো সেটা তদন্তে উঠে, তদন্ত পুলিশ তার দায় নিয়েছে।